তাইওয়ানের ভূখণ্ডে এবং তার আশেপাশের জলসীমায় গুরুত্বপূর্ণ সব টার্গেটে নিখুঁত হামলার মহড়া চালিয়েছে চীন। তাইওয়ানকে ঘিরে বেজিং তিন দিন ধরে সামরিক মহড়া করেছে। এই মহড়াকে চীন স্বশাসিত দ্বীপটির প্রতি করা হুঁশিয়ারি বলে উল্লেখ করেছে। গত সপ্তাহে তাইওয়ানের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরের জবাবে বেজিং এই মহড়া চালাচ্ছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, এই মহড়ায় সামরিক বাহিনীর দূরপাল্লার রকেট, নৌবাহিনীর ডেস্ট্রয়ার, ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ, বিমান বাহিনীর যুদ্ধবিমান, বোমারু বিমান এবং জ্যামার সহ আরও অনেক অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। চীনের সামরিক বাহিনী যখন তাইওয়ান দ্বীপটিকে ঘিরে ফেলার এই মহড়া পরিচালনা করছে, তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বেইজিংয়ের প্রতি সংযম প্রদর্শনের জন্য আহ্বান জানানো হয়েছে। তাইওয়ান বলছে, শনিবার অন্তত 31টি চীনা যুদ্ধবিমান তাইওয়ানের চারপাশ দিয়ে উড়ে গেছে। তাইওয়ান আরও বলছে যে চীনের 45টি সামরিক বিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে। এই মধ্যরেখাটি তাইওয়ান ও চীনা ভূখণ্ডের সীমারেখা হিসাবে বিবেচনা করা হয়, অথবা এগুলো তাইওয়ানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বিমান প্রতিরক্ষা জোনের দিকে উড়ে গেছে। চীনের এই সামরিক তৎপরতায় তাইওয়ানের কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেছেন। শনিবার তাইওয়ানের প্রতিরক্ষা কর্মকর্তারা চীনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তাদের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে সামরিক মহড়ার অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে, যার ফলে এই অঞ্চলে শান্তি স্থিতি ও নিরাপত্তার ব্যাপারে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা চীনের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন এই মহড়ার কারণ হিসেবে প্রেসিডেন্ট সাইয়ের যুক্তরাষ্ট্র সফরকে ব্যবহার না করে। একই সঙ্গে তারা স্থিতাবস্থার পরিবর্তন না ঘটানো এবং সংযম প্রদর্শনের জন্য আহ্বান জানান। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, চীন কী করছে তার উপর ঘনিষ্ঠভাবে নজর রাখা হচ্ছে এবং ওই অঞ্চলে শান্তি স্থিতি অবস্থা বজায় রাখাসহ জাতীয় নিরাপত্তার অঙ্গীকার রক্ষার জন্য যুক্তরাষ্ট্রের যথেষ্ট উপকরণ এবং ক্ষমতা রয়েছে। যুক্তরাষ্ট্র 1979 সালে বেজিংয়ের স্বার্থে তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে, তবে আইন অনুসারে তারা তাইওয়ানকে রক্ষার ব্যাপারে সাহায্য দিতে বাধ্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বেশ কয়েকবারই বলেছেন, চীন যদি তাইওয়ানকে আক্রমণ করে তাহলে যুক্তরাষ্ট্র তাতে হস্তক্ষেপ করবে, তবে যুক্তরাষ্ট্রের এই বার্তা খুব বেশি স্পষ্ট নয়। তাইওয়ান নিজেদেরকে একটি সার্বভৌম দেশ বলে গণ্য করে, তাদের আছে নিজস্ব সংবিধান ও নির্বাচিত সরকার, কিন্তু চীন মনে করে তাইওয়ান তাদের একটি বিচ্ছিন্ন প্রদেশ। একসময় এটি বেজিংয়ের নিয়ন্ত্রণে আসবে এবং এজন্য প্রয়োজনে তারা শক্তি প্রয়োগ করতেও প্রস্তুত। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও পুনরায় একত্রীকরণের কথা বলে থাকেন।